আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই মুহূর্তে আপনাদেরকে যে লাইভটি দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ সুন্দরের বাড়ির জন্য আপনাদের থাই প্রয়োজন আপনার ঘরে তাইয়ের গ্লাস বা তাইয়ের বিভিন্ন জিনিসপত্র রয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের প্রাণকেন্দ্র মদিনা মার্কেট থেকে ফারুক তাই অ্যালুমিনিয়াম এনএসএস এখান থেকে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দিচ্ছি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করেন কোটি কোটি টাকা খরচ করেন কিন্তু ভালো তাই না থাকার কারণে ভালো তাইয়ের গ্লাস না থাকার কারণে কিন্তু আপনার সুন্দর বাড়ি মাটি হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তাই সরাসরি আমরা আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি বিশাল একটি দোকান মদিনবরকোটে ফারুক তাই অ্যালমোনিয়াম এখান থেকে আপনি বিশেষ সুবিধা পাচ্ছেন এবং কাজে এবং কথায় মিল থাকবে আমরা আশা করি প্রবাস থেকে দেশ থেকে যারা সুন্দর বাড়ি করেছেন কোটি কোটি টাকা খরচ করেছেন আপনাদের জন্য এই সুন্দর ভিডিওটি উপস্থাপন করছি সরাসরি ফারুক তাই অ্যালমোনিয়ামের নাম্বার দিয়েছি আমরা সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা আমাদের সাথে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই তাদের সাথে কথা বলে আপনার সুন্দর বাড়ির জন্য তাইয়ের ব্যবস্থা করতে পারেন গেইটের ব্যবস্থা করতে পারেন আপনার সৌন্দর্য ফুটানোর জন্য অ্যালমোনিয়ামের বা তাইয়ের যা কাজ আছে সবগুলো তাদেরকে দিতে পারেন এখানে যে বিশাল একটা গোডাউন আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গোডাউনে যেভাবে কাজ চলতেছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশাল একটি গোডাউনে কিন্তু এখানে ফারুক তাই অ্যালমোনিয়ামের যারা দায়িত্বশীলরা আছেন যারা কাজ করছেন তাদের অবস্থা আপনারা দেখেন এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে এত বড় গোডাউন নিয়ে যদিও তাদের দোকানটি রয়েছে সামনে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হচ্ছে মেইন রাস্তা এবং এটি হচ্ছে তাদের দোকান আমরা তাদের মূল দোকানে আমরা যাচ্ছি আমরা পরে যাব। তবে এর আগে ফারুক তাই অ্যালুমোনিয়ামের যে কাজগুলো চলছে তাদের গোডাউন সহ যে কাজগুলো চলতেছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন আপনারা হয়তো অনেকেই প্রবাসে আছেন কিন্তু আপনার ঘরের জন্য তাই লাগাবেন বা ঘরের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য তাইয়ের ব্যবস্থা বা গ্লাসের ব্যবস্থা করবেন সেটা নিয়ে কিন্তু আপনারা মোটামুটি হতাশায় রয়েছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের ফারুক তাই অ্যালমোনিয়ামের গোডাউন থেকে একদম তাদের শোরুম থেকে সব মিলিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের আজকের এই লাইফটি আশা করি আপনাদের ভালো লাগবে আমরা সরাসরি নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে ফারুক তাই এলমোনিয়ামের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজনে কাজে লাগাতে পারেন ফারুক তাইয়াল মরিয়ামকে সরাসরি আমরা তাদের গোডাউন থেকে শুরু করেছি এবং একদম সামনে নিকটবর্তী রয়েছে তাদের কারখানা আমরা সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এখানে অনেক কর্মচারীরা রয়েছেন দায়িত্বশীলরা রয়েছেন তারা কাজ করছেন সকাল থেকেই শুরু হয় রাত পর্যন্ত বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্নভাবে তারা তাদের সুন্দর কাজকে উপহার দিয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান তারা তৈরি করে নিয়েছেন ইতিমধ্যে আমরা যতটুকু জানি যে তাদের মূল যে ডিলার ডিলারশিপ রয়েছে সেই ডিলারশিপ থেকেও তারা বড় বড় প্যাকেজ পাচ্ছেন কারণ তারা ভালো কাজ করতে পারছেন এবং তাদের টার্গেট পূরণ করতে পারছেন বলেই কিন্তু তারা তাদের সেই টার্গেটগুলো পূরণ করে তারা এগিয়ে যাচ্ছেন আমরা যেটা যতটুকু জেনেছি গত কয়েক তারিখের গত তিন থেকে চার দিন আগের যে একটা ভিডিও দিয়েছিলাম আমরা মলবিহার থেকে থাই মনিয়ামের পক্ষ থেকে পারিবারিক বা পরিবার সহ বনভোজনের ব্যবস্থা করা হয়েছিলো সেখানেই দেখেছি আমরা ফারুক তাই এল সুনামের সাথে তারা তাদের টার্গেট পূরণ করেন হজ প্যাকেজ অর্জন করেছেন আর সেটা কিন্তু চুটো বিষয় না বিশ্বস্ততার সাথে যারা প্রতিষ্ঠানে কাজ করেন তারাই পারেন কিন্তু তাদের মানুষের বিশ্বাস অর্জন করতে এবং তাদের যে গোডাউন রয়েছে আমরা সেই গোডাউনটা আপনাদেরকে দেখাই এবং পরবর্তী তাদের শোরুমটা দেখাবো আমরা আর যদিও শোরুমটা চুটো কিন্তু গোডাউন আপনারা দেখেন গোডাউনের ভিতরে প্রচুর মাল রয়েছে এবং বাহিরে ভিতরে অনেক বড় গোডাউন আপনারা সেটা দেখেন গোডাউনের ভিতরে কি পরিমাণ মালামাল রয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে অনেক লোকেরা কাজ করছেন যেখান থেকে প্রতিদিনই তারা কিন্তু তাদের একটা ইনকাম নিয়ে তাদের পরিবারকে ভালো রাখছেন আর তারা কিন্তু এখানে আছেন আপনাদের এখানে এই সকালের মুহূর্তে ঠান্ডার মধ্যে সিলেটে প্রচুর টান্ডা তারপরেও কিন্তু ফারুক তাই আমার কাজ বন্ধ নেই কারণ কাজের চাপ আছে বলেই কিন্তু তারা কাজ করছেন এই যে বিশাল গোডাউন এবং গোডাউনের বাহিরে যে কাজ চলতেছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রতিদিনই কিন্তু তাদের এরকম কাজ চলে আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের সুন্দর বাড়ি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে আপনারা দুতলা তিনতলা চারতলা বাড়ি নির্মাণ করেন তো সেই বাড়িতে দেখা যায় অনেক সময় থাই অ্যালমোনিয়াম লাগানি নিয়ে কিন্তু বা গেট লাগানো নিয়ে কিন্তু এস এর বিভিন্ন জিনিসপত্র বা রেলিং বা অনেক কিছু আছে সেগুলো নিয়ে কিন্তু আপনাদের ঝামেলা হয় আপনার সুন্দর বাড়িটির সৌন্দর্য নষ্ট করে ফেলে কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকলে বা বড় প্রতিষ্ঠান যদি থাকে তাহলে সেখানে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম তাছাড়া আপনার সৌন্দর্য নষ্ট হবে না যেভাবে কথা এবং কাজে মিল পাবেন আমরা সেটা বিশ্বাস করি আর সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফারুক তাই অ্যালমোনিয়ামের আজকের যে আয়োজনটি রয়েছে শুধুমাত্র প্রবাসী ভাই বোনেরা দেশে যেখানে যেখান থেকে আছেন আপনারা যারা দেখছেন আপনাদের পছন্দের তাইগুলোনে নিয়ে ব্যবহার করার জন্য আপনার বাড়িকে আরও সুন্দর এবং আলোকিত করার জন্য আপনারা ফারুক তাই সহযোগিতা নিতে পারেন অবশ্যই আপনারা যাছাই বাছাই করে নেবেন এবং আমরা আপনাদের জন্য বিশেষ সুবিধা রেখে যাব এখান থেকে যদি আমরা লাইভ করছি আমরা এখানকার কর্ণধার যিনি রয়েছেন মোহাম্মদ ফারুক মিয়া তিনি হচ্ছেন এই মদিনা মার্কেট ব্যবসায়ী কমিটির একজন দায়িত্বশীল আমরা সেটাও জানবো জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি আমাদের এই লাইফটি আমরা এই মুহূর্তে আজকের যে সিলেটের পরিস্থিতি রয়েছে আপনারা দেখেন প্রচুর কুয়াশা এখন পর্যন্ত কুয়াশা কমেনি অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে এখনও এখনও ভুর হয়েছে সকাল ছয়টা হয়েছে এরকম মনে হচ্ছে এই হচ্ছে মদিনা মার্কেট পয়েন্ট এবং আমরা ফারুক তাই এলমোনিয়ামের যে গোডাউন রয়েছে গোডাউনের ভিতর থেকে আমরা আসলাম এই হচ্ছে ভিতর এবং তাদের যে মূল দোকানটি রয়েছে এই হচ্ছে তাদের দোকান আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফারুক তাই অ্যালমোনিয়াম অ্যান্ড এস আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি ফারুক তাই অ্যালমোনিয়াম অ্যান্ড এস মোহাম্মদ ফারুক মিয়া এক নং দোকান জেএস মেনশন মদিনা মার্কেট সিলেট আবারও ঠিকানাটা বলছি এই যে দেখেন ফারুক তাই অ্যালমোনিয়াম অ্যান্ড এস মার্কেট হচ্ছে এক নং দোকান জেএস মেনশন মদিনা মার্কেট সিলেট সুনামগঞ্জ রোড আর আরেকটি সহজ পরিচয় আমরা দিচ্ছি একদম জামিয়া মাদ্রাসা আপনারা অনেকে চিনেন জামিয়া মাদ্রাসার পাশেই কিন্তু রয়েছে ফারুক তাই অ্যালুমিনিয়াম এই হচ্ছে জামিয়া মাদ্রাসা সিলেট মদিনা মার্কেট জামিয়া মাদ্রাসা আপনারা সবাই চিনেন সেই জামিয়া মাদ্রাসার পাশেই রয়েছে এবং এই যে ফারুক তাই এলমোনিয়ামের বালগুলো বিভিন্ন বাসাবাড়িতে যাচ্ছে বাসাবাড়ির সৌন্দর্য ফুটানোর জন্য বড় বড় কাজ করে থাকেন আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যত সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য যাতে আমাদের ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হন এজন্যই কিন্তু আমরা চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলো দেওয়ার জন্য এবং আমরা সরাসরি ফারুক তাই অ্যালমোনিয়ামের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যে কোনো বিষয়ে যে কোনো তথ্য জানতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন আমরা বিশাল একটি সাইনবোর্ড রয়েছে ফারুক তাই অ্যালমোনিয়াম অ্যান্ড এস এস যেখানে রয়েছে এস এসের বিভিন্ন কাজ রয়েছে আপনার বাসাবাড়ি সৌন্দর্যের লক্ষ্যে সেই এস এর কাজগুলো করার জন্য আপনারা আসতে পারেন মদিনা মার্কেট জামিয়া মাদ্রাসার একদম পাশেই এই হচ্ছে জামিয়া মাদ্রাসা আর এই হচ্ছে ফারুক তাই একদম লাগানো আমরা সহজে বলে দিলাম জামিয়া মাদ্রাসা আমাদের সাথে যদি কেউ খুঁজেন তাহলে সেটা পেয়ে যাবেন আমরা সরাসরি ভিতরে যাচ্ছি ফারুক তাই অ্যালমোনিয়ামের কর্ণদার যিনি আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব ওনার গোডাউনে ছিলাম এবং গোডাউন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গোডাউনে বিশাল একটি গোডাউন নিয়ে তিনি মানুষের সেবা করে যাচ্ছেন এবং বিশ্বস্ততার সাথে তিনি ব্যবসা করে যাচ্ছেন এবং মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছেন আপনার কোটি টাকার বাড়িকে সৌন্দর্য বা আলোকিত করছে আপনার ভালো মানের তাই বা ভালো ব্যবসায়ী বিশ্বস্ত প্রতিষ্ঠানের প্রয়োজন যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান না হয় তাহলে আপনার সুন্দর বাড়ি মাটি করে দিবে কাজে গড়মিল করে তাই বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো যদি না হয় তাহলে আপনারা ঠক বা প্রতারিত হতে পারেন তাই আসুন যেখানে কথায় কাজে মিল থাকে সেখানেই আমরা ব্যবসা করি সেখান থেকেই কিন্তু আমাদের বাড়িকে আলোকিত করি এখানে আছেন ফারুক তাই এলমোনিয়ামের মোহাম্মদ ফারুক মিয়া আমরা ওনার সাথে কথা বলবো এবং কিভাবে তিনি আপনাদেরকে সহযোগিতা করতে পারেন এবং দীর্ঘদিন থেকে তিনি সুনামের সাথে বিশ্বস্ততার সাথে ব্যবসা করে যাচ্ছেন বিশাল একটি গোডাউন নিয়ে বসে আছেন এবং ওনার এখানে যারা কাজ করছেন আমি মনে করি প্রায় পনেরো থেকে বিশ জন শ্রমিক রয়েছেন তারা কাজ করছেন সব বিষয়ে আমরা জানার চেষ্টা করব। ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আসলে সাধারণত বাসাবাড়িতে অ্যালুমিনিয়াম এসএস এবং কিচিন ক্যাবিনেট এর কাজ করে থাকি এর কাজ করে থাকি এবং আমি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত এবং আপনাদের কাছে আমার অনুরোধ যদি আপনাদের কাছে কোনো কাজ কাম আসে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের প্রতিষ্ঠান হইতেছে মদিনা মার্কেট জামিয়া মাদ্রাসার সাথে ফারুক থাই অ্যালুমিনিয়াম আসলে আপনারা তো অনেক বড়ো বড়ো কাজ করেন এখানে দেখলাম অনেক শ্রমিকরা কাজ আমার এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন আছে আমরা কাজকাম এবং সরকারিও কিছু প্রজেক্ট করি যেগুলা আমাদের এই সিলেটে আছে যেমন সিলেট সাজালাল সাজালাল বিজ্ঞান অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ে আছে বা হাইটেক পার্ক এগুলো অনেক টুকটাক অনেক জায়গায় আমরা কিছু সরকারি কাজকাম করি আমাদের এস এস গেইট এস এস রেলিং কাস্টারের গেইট তারপরে জিপসনের কাজ এস এস করাল তারপরে রেলিং তারপরে হইতেছে আমাদের জিপসন কেবিনেট সহ ইন্টেরিয়র সহ কিছু কাজকাম আমরা করি আমাদের ফার্ম আছে আলাদা যে ইন্টেরিয়র ডিজাইনের জন্য আর্কিটেকচারও আছে আমাদের সব মিলিয়ে আসলে দেশ থেকে এবং বিদেশ থেকে যারা দেখছেন আপনি তো সম্ভবত মডার্ন মার্কেট নির্বাচনে নির্বাচন কমিটিতে আপনি মানে মডার্ন মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক আমি আচ্ছা এখন দেশে বিদেশে যারা আপনাকে দেখছেন

তাদের উদ্দেশ্যে কি গ্যারান্টি আপনি দিবেন আমি তো বলেছি যে কথায় কাজে মিল যাদের থাকে তাদের সাথে আপনার বাড়িকে সুন্দর করার জন্য কথা বলেন তা আপনি এর থেকে কি বলবেন আমরা যতটুকু কাজ করেছি ভুল তো হবেই তারপরে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি একটা কাস্টমারের কাজ সুন্দর মতো করার জন্য এবং আমরা আশা করি আপনারা যোগাযোগ করে এবং মালে গ্যারান্টিতে কোনো দিকেই ঠকবেন না এবং আমার প্রতিষ্ঠান ভিজিট করবেন আমার থেকে রেট নেবেন ইনশাল্লাহ আশা করি আপনারা ঠকবেন না এর কর্ণধার মোহাম্মদ ফারুক মিয়ার সাথে যিনি ব্যবসায়ী ব্যবসায়ী সমিতি মার্কেট সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নির্বাচনে স্বসাধারণ সম্পাদক অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে একজন ভালো মানুষ হলেই কিন্তু মানুষ তাকে বোর্ড দিয়ে নির্বাচিত করে জনপ্রতিনিধি করে কারণ ব্যবসায়ীদের সুখে দুঃখে পাশে থাকার জন্য তাছাড়া তিনি গত কয় তারিখে গিয়েছিলাম আমরা মলইবাজারে একুশ তারিখে উনিশ তারিখে উনিশে জানুয়ারি আমরা মলইবাজারে গিয়েছিলাম আর সেখানে আমরাও দা দাওয়াত পেয়েছিলাম আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের তাদের সাথে যাওয়া ছিল তো সেখানে দেখেছি তিনি সর্বোচ্চ প্যাকেজ পূরণ করেছেন এবং টার্গেট পূরণ করেছেন টার্গেট পূরণ করে হর্স প্যাকেজ পেয়েছেন তিনি কোম্পানি থেকে সেটা তারা গ্রহণ করছে অর্থাৎ আপনি বোঝেন যে তিনি একজন বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ছাড়া এত বড় টার্গেট পূরণ করা কারো পক্ষে সম্ভব না যেখান থেকে আমরা বুঝেছি যে এই প্রতিষ্ঠানের আপনাদের প্রয়োজন আর আপনাদের প্রয়োজন বলেই কিন্তু আমরা এই ভিডিওটি করছি যাতে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কোনো গ্রাহক তারা ক্ষতিগ্রস্ত না হন প্রতারিত না হন প্রতারিত শিকার না হন আশা করি আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসছেন যদি ফারুক তাই এলমোনিয়ামে আসেন আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের কথা বা ফেসবুক পেজের কথা বলেন তাহলে অবশ্যই তারা আলাদাভাবে আপনাদেরকে সম্মান করার চেষ্টা করবেন বলে আমরা মনে করি তাই দেরি না করে আপনারা চলে আসতে পারেন ফারুক তাই এলমোনিয়ামে যেখানে জামিয়া মাদ্রাসা রয়েছে মদিনা মার্কেট অথবা পারাহুল্লা জামিয়া মাদ্রাসা বলা হয় সেই মাদ্রাসার একদম পার্শ্ববর্তী মার্কেট এই মার্কেটে একদম মাদ্রাসার গেটের সাথেই কিন্তু এই মার্কেটের প্রধান দোকানটি রয়েছে আপনারা সহজে আসতে পারেন এখানে আসেন কথাবার্তা বলেন যদি কথায় বার্তায় আপনার মিল থাকে তাহলে অবশ্যই কাজে লাগান আর কাজে লাগালে আমি বিশ্বাস করি যে আপনারা টক কাবেন না অবশ্যই লাভবান হবেন আপনার সুন্দর বাড়ির জন্য আপনার সুন্দর একটি প্রতিষ্ঠান প্রয়োজন যেই প্রতিষ্ঠান থেকে আপনার সুনামের সাথে এবং আপনার কথার চাইতে আরও সুন্দর ঝকঝকে কাজ উপহার পাবেন আর ব্যবসায়ীদের উদ্দেশ্যেই তাকে এটা যে আমরা যা বলি তার চাইতে যেন একটু ভালো করতে পারি তারপরও তিনি ফারুক ভাই বলেছেন যে ভুল প্রান্তি হতে পারে তিনি এটা বলেছেন এটা না বললেও পারতেন কিন্তু এটা বলেছেন কারণ উনি একজন ভালো মানুষ হিসেবে উনি নিজে থেকে বলেছেন যে ভুল তো হতেই পারে কিন্তু ভুল তো না হওয়ার জন্য আমরা চেষ্টা করি তবে এখানে বোঝা যায় যদি ভুল হয় সেটাও শুধরানোর ব্যবস্থা আছে তবে এখন পর্যন্ত তাদের কোনো ধরনের সমস্যা আছে বলে আমরা মনে করি না এবং আছে বলে আমরা শুনিও নাই তাই আপনারা যে যেখানে আছেন দেরি না করে ফারুক তাই আসেন এই সিজনে আপনার সুন্দর বাড়িকে সুন্দর করতে আলোকিত করতে আপনার প্রয়োজন রয়েছে ফারুক তাই অ্যালমোনিয়াম বা অ্যালমোনিয়ামের রেলিং রয়েছে গেট রয়েছে এস অনেক কিছু রয়েছে সৌন্দর্য ফুটানোর জন্য অবশ্যই আপনারা সেখান থেকে কাজে লাগাবেন বলে আমরা মনে করি দর্শক শ্রোতা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সিলেটের মদিনা মার্কেট থেকে সরাসরি আপনাদের জন্য আজকের লাইভটি দিয়েছি ফারুক তাই অ্যালমোনিয়াম এস এর পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য সরাসরি ভিতরে দেখেছেন তাদের গোডাউনে কিভাবে মানুষ কাজ করছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি একদম জামিয়ার গেট হচ্ছে এটা আর ফারুক তাই হচ্ছে এটা একদম পাশাপাশি সহজ পরিচয়ের জন্য জামিয়ার নামটি বললাম আপনারা অনেকেই চিনেন জামিয়া এবং প্রবাসী আছেন জামিয়াতে পড়ে অনেকেই গিয়েছেন এবং সেটা আপনারা দেখেছেন চিনেন সহজ হবে আপনাদের ঠিকানার জন্য আমরা আবারও ভিতরে চলে যাচ্ছি গডাউনটা আবারও একটু ভিজিট করেই কিন্তু আমরা বিদায় নিব আপনারা দেখেন সবাই কাজে প্রায় তিরিশ জন আর এখানে কাজ করেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ আপনারা যারা আছেন যারা দেখছেন যারা দেখবেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আহ যাই হোক দর্শক ফারুক তাই অ্যালমোনিয়াম থেকে আপনাদেরকে ভিডিও দিয়েছি বিশেষ করে প্রবাসে থাকা ভাই কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে দেশে একটি সুন্দর বাড়ি করতে চান সেই সুন্দর বাড়িতে সুন্দর করে এই যে তাইয়ের কাজ করাতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় আমরা ফারুক তাই এলমোনিয়াম সিলেটের মদিনা মার্কেট থেকে যে ভিডিওটি দিয়েছি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান বিশাল একটি জায়গা নিয়ে বিশাল একটি গোডাউন নিয়ে তিনি এই কাজটি পরিচালনা করে যাচ্ছেন এবং মানুষের সাথে সুসম্পর্ক রাখার জন্য ভালো করে কাজগুলো করে দিয়ে যাচ্ছেন এবং তিনি আমার মনে হয় সিলেটের একজন সুনামধন্য ব্যবসায়ী আপনারা যারা আপনাদের সুন্দরবাড়িকে আরও সুন্দর করতে চান আলোকিত করতে চান তাইয়ের অ্যাসেসের জিনিস দিয়ে অবশ্যই ফারুক তাই এলমোনিয়ামের সাথে যোগাযোগ করবেন সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর আবারও কথা হবে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ব্যাগ করবে বিক্রি নিছে ব্যাগ ব্যাগ বিক্রি কি কিনি আমার